আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড, নিয়ার গৌরীমহল। কোচবিহার মনেন্দ্রনাথ হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ তৃণমূল অঞ্চল সহ সভাপতির বিরুদ্ধে। মহকুমার দাবিতে বাইক র্যালি করলো ধুমধুরি ব্লক গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেস। চোপড়ায় বিন্যাবাড়ি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ধূপগুড়ি ব্লক জুড়ে মোটর বাইক র্যালি করলো এসএফআই ডিওয়াইএফআই। বাংলাদেশ আইটি হাসপাতাল লিমিটেডের ২৫তম রজত জয়ন্তী উদযাপন। মাথাভাঙা মহকুমা হাসপাতালে দেওয়া হলো করোনা ভ্যাকসিন। কালিম্পংয়ে সাংবাদিক বৈঠক করলেন বিনয় তামা। আদালতের রায়ে দুই কন্যাকে ফিরে পেলেন পিতা। দুই গোষ্ঠী সালিসি সভাকে কেন্দ্র করে বোমাবাজি সহ ব্যাপক উত্তেজনা ইংরেজ বাজারে। গভীর রাতে বাড়ির শীত কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য নাককাটির শিকারপুরে। জনসংযোগ বাড়াতে হলদিবাড়ি শহরে মানুষের কাছে গেলেন তৃণমূলের যুব সভাপতি অভিজিৎ দেবভূমি। বিধায়কের নাম তালিকায় প্রথম থাকলেও করোনার প্রথম ভ্যাকসিন নিলেন জেলা হাসপাতালের সাফাই কর্মী চন্দন বাস্পত। ভারত বাংলাদেশ ঐক্য মজবুত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আয়োজিত হলো সাইকেল র্যালি।